হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ টেন্থ মার্চ কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করবো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন বিশ্ব কিডনি দিবস পালন করা হয় কবে এই প্রশ্নের উত্তর হচ্ছে নয় মার্চ অপশন এ প্রতি বছর মার্চ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার বিশ্ব কিডনি দিবস পালন করা হয় তো এবছর যেহেতু মার্চ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার নয় তারিখ ছিল তো সেহেতু নয় তারিখ বিশ্ব কিডনি দিবস পালন করা হয়েছে এবছরের থিম হল কিডনি হেলথ ফর অল প্রিপেয়ারিং ফর দ্য আনএক্সপেক্টেড সাপোর্ট ইং দ্য ভালনারাবল দুই নম্বর প্রশ্ন আমেরিকার জেলা কোর্টের প্রথম বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন কোন ভারতীয় বংশোদ্ভূত এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ তেজল মেহতা অপশন এ হিন্দু আমেরিকান মহিলা বিচারক তেজল মেহতা মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস স্টেটের একটি জেলা আদালতের প্রথম বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন তিনি এই আদালতে আগে সহযোগী বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিন নম্বর প্রশ্ন প্রথম মহিলা অফিসার হিসেবে ভারতীয় বিমান বাহিনীর কমব্যাট ইউনিটের নেতৃত্ব দেবেন কে এই প্রশ্নের উত্তর হচ্ছে শালিজা ধামি অপশন সি শালিজা ধামি ভারতীয় বিমান বাহিনী গ্রুপ ক্যাপ্টেন শালিজা ধামিকে পশ্চিম সেক্টরে একটি ফ্রন্টলাইন কমব্যাট ইউনিটে কমান্ড গ্রহণ করার জন্য নির্বাচিত করেছে সুপ্রিম কোর্টে রায়ের পর সশস্ত্র বাহিনীর মহিলা অফিসারদের জন্য কমান্ড নিয়োগের পথ প্রশস্ত করেছে চার নম্বর প্রশ্ন জাতীয় ফটোগ্রাফি অনুষ্ঠানে লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মানে ভূষিত হলেন কে ভূষিত হয়েছেন শিপরা দাস অপশান এ কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান আট আটতম জাতীয় ফটোগ্রাফি পুরস্কারটি প্রদান করেছেন এই ইভেন্টে একটি লাইফটাইম অ্যাচিভমেন্ট সহ মোট ১৩টি পুরস্কার প্রদান করা হয়েছে পাঁচ নম্বর প্রশ্ন মেঘালয়ের নতুন মুখ্যমন্ত্রী হলেন কে এই প্রশ্নের উত্তর হচ্ছে কন্রাট সাংমা অপশন এ এনপিপি প্রধান কন্রাট সাংমা আবার মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি এবার তেরোতম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন মেঘালয়ের রাজ্যপাল হচ্ছে ফাগু চৌহান মেঘালয় সম্পর্কে জানব আমরা মেঘালয়ের রাজধানী শিলং মুখ্যমন্ত্রী কনরাট সাংমা রাজ্যপাল ফাগু চৌহান প্রচলিত নৃত্য হচ্ছে নংক্রেম লাহ উৎসব ওয়ানগালা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নাও মেঘালয় রাজ্যে মুলা কেভ ভারতের প্রথম জিও হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে মেঘালয় রাজ্যে ওষুধ ডেলিভার করার জন্য ভারতে প্রথম ড্রোন স্টেশন তৈরি করা হয়েছে যক্ষার রোগ প্রতিরোধকারী প্রোগ্রামের জন্য পুরস্কার জিতেছে মেঘালয় পি এ সাংমা ফুটবল স্টেডিয়ামের উদ্বোধন করা হয়েছে মেঘালয় ছয় নম্বর প্রশ্ন নাগাল্যান্ডের প্রথম মহিলা মন্ত্রী হিসেবে কে শপথ নিলেন এই প্রশ্নের উত্তর অপশন ডি সাল হাউতুনো ক্রুশে অপশন ডি তিনি নাগাল্যান্ড বিধানসভায় নির্বাচিত প্রথম মহিলা বিধায়ক শিলংয়ে প্রধানমন্ত্রী মোদীর উপস্থিতিতে তিনি নাগাল্যান্ডের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নাগাল্যান্ড সম্পর্কে জানব রাজধানী কোহিমা মুখ্যমন্ত্রী নেফিউরিও রাজ্যপাল লা গানেশান কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও এস ফ্যানগং কোনিয়াক নাগাল্যান্ড রাজ্যে প্রথম মহিলা হিসেবে রাজ্যসভার সদস্য হয়েছেন সি এম নামে নিজস্ব স্বাস্থ্য বিমা যোজনা লঞ্চ করেছে নাগাল্যান্ড নাগাল্যান্ড সম্প্রতি কমলা উৎসবে তৃতীয় সংস্করণ উদযাপন করেছে নাগাল্যান্ড রাজ্যে প্রথম মহিলা এমএলএ হলেন সাল নো ক্রুশে এবং হেকানি জাখালু সাত নম্বর প্রশ্ন অ্যাজ গুড অ্যাজ মাই ওয়ার্ল্ড এ মেময়ের শিরোনামে বই লিখলেন কে বইটি লিখেছেন কে এম চন্দ্রশেখর অপশন এ আট নম্বর প্রশ্ন সম্প্রতি প্রয়াত সতীশ কৌশিক কে ছিলেন তিনি একজন অভিনেতা ছিলেন অপশন বি মৃত্যুকালীন তার বয়স হয়েছিল ছেষট্টি বছর নয় নম্বর প্রশ্ন কোন প্রতিষ্ঠান সম্প্রতি অ্যাডভান্সড টোয়েড আর্টিলারি গান সিস্টেম ডিজাইন করেছে এই প্রশ্নের উত্তর ডিআরডিও অপশন সি ভারতীয় সেনাবাহিনী উচ্চ অঞ্চলের জন্য এই দেশীয় অ্যাডভান্সড টোয়েড আর্টিলারি গান সিস্টেম অধিগ্রহণে প্রস্তাব করেছে ডিওডিও ফুল ফার্ম হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফাউন্ডেড নাইনটিন ফিফটি এইট হেডকোয়ার্টার নিউ দিল্লি চেয়ারম্যান সমীর ভি কামাত শেষ প্রশ্ন দশ নম্বর বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারো নি তাদের জন্য উপরে কার্ডে লিংক রয়েছে সেখান থেকে ক্লাস পেয়ে যাবে ওকে চলো দশ নম্বর প্রশ্ন গবেষণা প্রযুক্তি এবং উদ্ভাবনের ওপর কোন দেশের সাথে মৌ স্বাক্ষর করলো ভারত মেক্সিকোর সাথে স্বাক্ষর করেছে অপশন বি মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি মুদ্রা হচ্ছে পেশো ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম নাইনথ মার্চ তোমাদের হোমওয়ার্কে তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন জেনেভাতে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের এক্সটার্নাল অডিটর পদে নিযুক্ত হলেন কোন ভারতীয় গিরিশ চন্দ্র মুর্মু দুই নম্বর হলিউড ক্রিটিক্স অ্যাসোসিয়েশন ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক ফিল্ম শিরোপা জিতে নিয়েছে কোন ভারতীয় চলচ্চিত্র আর 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 তিন নম্বর দু ইন্টারন্যাশনাল আইপি ইন্ডেক্সে ভারতের স্থান ফর্টি ওকে এই তিনটে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছ নামগুলো একবার দেখে নাও এরপর দেখে নাও কোশ্চেন অব দ্য ডেট তিনটে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন দু সালে সেরা ফিফা পুরুষ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন কে সেকেন্ড কোয়েশ্চেন সম্প্রতি নাসার বিজ্ঞান প্রধান হিসেবে কে নিযুক্ত হয়েছেন থার্ড কোশ্চেন কোয়েশ্চেন এর নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে তিনটে প্রশ্নের সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক নাইনথ মার্চ কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন টু থাউজেন্ড জুনিয়র ওয়ার্ল্ড কাবাডি চ্যাম্পিয়নশিপ জিতল কোন দেশ ভারত অপশন সি দুই নম্বর অল ইন্ডিয়া ওমেন্স ফোক আর্ট কনফারেন্স আয়োজিত হচ্ছে কোথায় মুম্বাই অপশন ডি তিন নম্বর মুখ্যমন্ত্রী একল মহিলা স্বরোজগার যোজনা লঞ্চ করল কোন রাজ্য উত্তরাখণ্ড অপশন বি চার নম্বর কোন রাজ্য সরকার আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী বেকার যুবকদের জন্য পঁচিশশো টাকা বেকার ভাতা ঘোষণা করেছে অপশন সি ছত্তিশগড় পাঁচ নম্বর সম্প্রতি আট্টুকাল পোঙ্গালা উৎসব কোন রাজ্যে পালিত হল কেরালা অপশন বি ছয় নাম্বার এস কিউ পুরস্কার দু হাজার বাইশ অনুযায়ী কোন বিমানবন্দরকে এশিয়া প্যাসিফিক অঞ্চলের সেরা বিমানবন্দরের মর্যাদা দেওয়া হয়েছে তো এ প্রশ্নের উত্তর হচ্ছে তিরুচিরাপল্লী আন্তর্জাতিক বিমানবন্দর কিন্তু আমি একটু কনফিউশনে আছি কারণ কোনো কোনো ওয়েবসাইটে দেখাচ্ছে তিরুচিরাপল্লী আবার কোথাও দেখাচ্ছে সেরা এবং ক্লিনেস্ট ইন্দিরা গান্ধী দিল্লির ঠিক আছে তোমরা আমাকে একটু কনফার্ম করো এটা তো আমি অনেকগুলো ওয়েবসাইট দেখলাম সেখানে কোথাও কোথাও মানে সেরা বিমানবন্দর বললে তিরুচিরাপল্লী আবার দেখাচ্ছে সেরা এবং ক্লিনেস্ট যেটা সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী ঠিক আছে সাত নাম্বার প্রশ্ন ইন্ডিয়া স্ট্রাগেল ফর ইন্ডিপেন্ডেন্স গান্ধিয়ান ইরা শিরোনামে বই লিখলেন কে পি জ্যোথিমণি অপশন এ আট নম্বর স্যাবলন ইন্ডিয়া কোম্পানির হ্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত হলেন কে শচীন টেন্ডুলকর অপশন বি নয় নম্বর কোথায় গুড গভর্নেন্স কনফারেন্সের উদ্বোধন করলেন ডক্টর জিতেন্দ্র সিং ভূপাল অপশন সি এগারো নম্বর তেইশতম কমনওয়েলথ আইন সম্মেলন কোন রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে গোয়া অপশন ডি বারো নম্বর ন্যাশনাল প্ল্যাটফর্ম ফর ডিজাস্টার রিস্ক রিডাকশনের তৃতীয় অধিবেশন কোন শহরে অনুষ্ঠিত হবে নতুন দিল্লি অপশন ডি তেরো নম্বর নাসার ক্রিউ সিক্স মিশন লঞ্চ করল কোন কোম্পানি স্পেসেক্স অপশন বি চোদ্দ নম্বর ইউক্রেন সাহায্য করতে জার্মানিতে যুদ্ধ পরিকল্পনা অনুশীলন হোস্ট করছে কোন দেশ আমেরিকা অপশন এ শেষ প্রশ্ন পনেরো নম্বর বিশ্ব স্থূলতা দিবস কবে পালিত হয় চার মার্চ অপশন সি ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস ভালো লাগলে গ্রহণযোগ্য বলে মনে হলে একটা লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই